فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আপনারা আশ্চর্য হবেন, এখনকার কিছুদিন ধরে একটা গ্রুপ আবিষ্কার হয়েছে, তারা যারা মাঝহাব মানে তাদেরকে কাফের বলে দিচ্ছে। এর মধ্যে অন্যতম ঠাকুর ডাক্তার জাকির নায়েক, অন্যতম বলেন না, অন্যতম ঠাকুর ডাক্তার জাকির নায়েক। ও আল্লাহর বান্দাগণ, সেই ঠাকুরদের অনুসারী এখন জগতে ভরে গেছে। এক অথর্ব আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেক ভণ্ড মিথ্যাবাদী আছে মতিউর রহমান মাদানী। কথা বলেন, মতিউর রহমান মাদানী 100টা কথা বললে এর মধ্যে 101টা মিথ্যাবাদী হয়, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 100টা কথা বললে 101টা অশুদ্ধ কথা বলে। কোরআনের আয়াত সহি নাই যার তার কিসের কথা, হাদিসের এবারও সহি নাই যার তার কিসের কথা। আজকাল যে সহিহ আকীদার আলেম ওলামা সম্পর্কে অথবা দায়ীদের সম্পর্কে যেসব লিখালিখি করছে এই ইসলামের শত্রুরা, এই তাওহীদ সুন্নাতের শত্রুরা আর সহিহ আকীদার শত্রুরা বিদাতীরা, একটু ভয় লাগে না? করো, যা কিছু করো, কিন্তু প্রতীক্ষায় থাকো দুনিয়ার আজাবের, আখেরাতের আজাব বলে তোমাদের ভয় নেই। কাল পরশু ডক্টর জাকির নায়েকের যে ছবি দেখলাম, আর একজন শেখের যে ছবি দেখলাম, এত খারাপ করে দিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ইহুদিও কাজ করবে না, এটা খ্রিস্টানই কাজ করবে না, হিন্দুরা কট্টরপন্থী আরএসএস বা হিন্দু বিজেপি যারা ডক্টর জাকির নায়েকের ওপর এইরকম জুলুম অত্যাচার করেছে এবং তার পাসপোর্ট কেড়ে নিয়েছে, তারাও এইরকম ছবি তৈরি করবে না, আউযুবিল্লাহ। তাহলে কত বড় এরা দুশ্মন তাহলে চিন্তা করুন। আপনি কি মনে করেছে যে আল্লাহর প্রতিশোধ নেবেন না? আরে বদদোয়া করা লাগবে না, জাকির নায়েকের বদদোয়া করা লাগবে না, অন্য কোন শাইখের বদদোয়া করা লাগবে না যে বস্ত্রহীন অবস্থায় ছবি করছেন আর কোথাও উঠছে, আউযুবিল্লাহ, অথবা আর কিছু আর কোন রকম করে ছবি করছেন, অথবা আর কিছু বলছেন, গাল দিচ্ছেন, কাফের বলছেন, এত সহজ বিষয় নয়। আমি লড়বো, তোমাকে লড়তে হবে না, হে মানুষ, হে সহি আকিদার আলেম, তোমাকে লড়তে হবে না, তোমাকে প্রতিশোধ নিতে হবে না, আল্লাহ লড়বেন। আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি সহিহ বুখারী, যেই ব্যক্তি আমার কারণে কোন আমার বন্ধুর সাথে দোস্তের সাথে দুশ্মনী রাখবে, ফাকাদ আযানতুহু, আমার কারণে। তো আজকে জাকির নায়েক অথবা অন্য কোন সহিহ আকীদার আলেম শেখদের সাথে যে এই আচরণগুলি ফেসবুকে বা ইন্টারনেটে করা হচ্ছে, এটা কিসের জন্য? টাকা পয়সার, দুনিয়ার, না আল্লাহর জন্য? তৌহিদের লড়াই, তৌহিদ আর শিরকের লড়াই, সুন্নত আর বিদাতের লড়াই। মানে আদালি ওয়ালিয়ান, যে আমার কারণে আমার ওলিদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে, দুশ্মনী রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারব, তাকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, কত শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন, ফাকাদ আযানতুহু বিল হারব, তাকে যুদ্ধের এলান শুনিয়ে দিচ্ছি, তার সামনে যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহ বলছেন, জি সহিহ বুখারী হাদিস শুনাইলাম, কোরআন কারিমের আয়াত শুনাইলাম, আর তারপর ইফআলু মা শিতুম, যা ইচ্ছা তাই করো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, রবের পকড়াও বড়ই শক্ত রয়েছে, আল্লাহ যখন ধরে নেবেন। আর আমি এই শ্রেণীর লোকদের জন্য ক্ষমার কথা বলি না, এই শ্রেণীর লোকদের জন্য যারা এত বাড়াবাড়ি করছে, আল্লাহ তাদের আখেরাতে বিশ্বাস নেই, তাদেরকে দুনিয়াতেই তুমি ধরো রব্বুল আলামিন এবং দুনিয়াতেই কঠোর শাস্তি দাও, এই দোয়াটা আমি করি। এরা যদি হেদায়াত না হয় তো দুনিয়াতেই এদের পকড়াও করো, কারণ দুনিয়াটাই এদের লক্ষ্য উদ্দেশ্য। এদের পুঁজি হ্যাঁ কমে যাচ্ছে, এদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে, এদের বিভিন্ন যে পার্থিব স্বার্থ রয়েছে, সেটা রাজনৈতিক স্বার্থ হোক অথবা শিরক বিদাতের ধর্মকর্ম, এই বিনা পুঁজির ব্যবসা, পীরমুরিদের ব্যবসা হোক অথবা তাদের রক্ষা করতে হবে, দলবল রক্ষা করতে হবে, এসব হোক, এসবে আঘাত লাগছে, এই জন্য এই সব বাড়াবাড়ি। সুতরাং আল্লাহ যেন তাদের দুনিয়া সর্বনাশ করে, যাতে করে হাড়ে হাড়ে তারা টের পায় যে কারো হ্যাঁ মানহানি করেছিলাম আর সহিহ আকীদার আলেমদের সাথে শত্রুতা করেছিলাম, সেজন্য আমার দুনিয়া ধ্বংস হয়েছে, আর আখেরাতে আল্লাহ কি করবেন, আল্লাহর উপর ছেড়ে দিলাম, কিন্তু দুনিয়ার জন্য চাইব আল্লাহ যেন এদের। ও মুসলমান, বিপদে
কসম বিপদে পড়বেন, যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আসবে দিন আর হাত কামড়িয়ে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ান বাগি খলিলা। আমার আল্লাহ সূরা ফুরকানে কয় সেদিন মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে হায় হায় রে কেন আমি দেওয়ান বাগির মুরিদ ছিলাম। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ান বাগির নাম লয়ে গেছে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ান বাগি খলিলা। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ান বাগির নাম লয়ে গেছে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ান বাগি খলিলা। আমি স্পষ্টতর বলতে পারি হানাফি মাযহাব অবলম্বন করতে পেরে আমরা ভাগ্যবান, উম্মতে মুহাম্মদিয়ার কাতারে আসতে পেরে আমরা ভাগ্যবান, আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতে আল্লাহ আমাদেরকে শামিল করেছেন, সেজন্য যেমন আমরা ভাগ্যবান। মাযহাবে হানাফিয়ার উপরে আমাদের জীবন পরিচালনার আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা ভাগ্যবান। রাসূল করিম সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুই জিনিসকে তোমরা মজবুত ভাবে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনোই তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এক নম্বর আল্লাহর কালাম, দুই নম্বর রাসূলের সুন্নাত। এক জায়গায় আলোচনার মধ্যে আমি দেওয়ান বাগির ব্যাপারে তুলে ধরতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে ওই সকল বেদাতীরা, ওই সকল দেওয়ান বাগির মুরিদরা হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে কেন যে আমি দেওয়ান বাগির মুরিদ হয়েছিলাম, এই জায়গার মধ্যে আমি ফুলান অনর্থ দেওয়ান বাগি নিয়েছি। ওরা আমাকে কমেন্টস এর মধ্যে লিখতেছে হে আমি নাকি মিথ্যা মিথ্যা কোরআনের তাফসীর করেছি। ও মুসলমান, ফুলান মানি অমুক, যেই যুগে যেই ভণ্ড সেই যুগের ফুলান মানি সেই ভণ্ড। সুতরাং ফুলানুন মানি যদি দেওয়ান বাগি বলি এই জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি আবু জাহাল বলি নবীজির জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি আবুল বাখতারি বলি তখনকার জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি আসমাদ আনেসি বলি তখনকার জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি মুসাইলামাতুল কাজ্জাব বলি তখনকার জামানায় সহি ব্যাখ্যা, আজকের জামানায় ফুলান মানি দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, নাসরশি, মজবান্দারি, ডাক্তার জাকির নায়েক। ও মুসলমান, বিপদে পড়বেন, খোদার কসম বিপদে পড়বেন, যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আসবে দিন আর হাত কামড়িয়ে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ান বাগি খলিলা। আমার আল্লাহ সূরা ফুরকানে কয় সেদিন মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে হায় হায় রে কেন আমি দেওয়ান বাগির মুরিদ ছিলাম। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ান বাগির নাম লয়ে গেছে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ান বাগি খলিলা। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ান বাগির নাম লয়ে গেছে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ান বাগি খলিলা।
সম্মানিত উপস্থিতি, আজ থেকে কয়েক বছরেও মানুষ এই কথা বুঝত না যে মাজহাব মানা লাগবে না। কিন্তু কথা কথিত কতিপয় ফেতনাবাজ ইসলাম আর মুসলমানদের রূপরেখা নিয়ে সমাজের সাধারণ জনগণের অন্তরে ওয়াসওয়াসা দাখিল করে মানুষকে সুনির্দিষ্ট পদ্ধতি থেকে বাহির করে দিয়ে নিজেদের মন ভরা উদ্ভ্রান্তের দিকে পরিচালনা করার চেষ্টা করছে। আপনারা দেখবেন যারা আজকে মাজহাব বিরোধী আছেন তারা আলেম ওলামার কাছে আসে না এই দাবি নিয়ে, সমাজের অশিক্ষিত স্বল্প শিক্ষিত কৃষক শ্রমিক মজুর রিক্সাওয়ালা বিশেষ করে এলাকার যেই ছেলেটা বেশি বোকাটে, যেই ছেলেটা বেশি উদ্ভ্রান্ত, যেই ছেলেটা বেশি উশৃঙ্খল, তারা তাদেরকে টার্গেট বানিয়েছে। আজকে মাযহাব মানা যাবে না বলে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দাখিল করে সূরা নাস আয়াত দ্বারা বুঝে যায় এই হলো সমাজের মানুষ নাবাকান নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দাখিল করছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল খান্নাস ডক্টর জাকির নায়েক, ইন্টারন্যাশনাল খান্নাস, তার বক্তব্য ওই স্পষ্ট করে আপনারা দেখবেন, যারা দেখেন না তারা জানেন না, যারা এই ব্যাপারে কথা বলেন তারা জানার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন, স্পষ্ট সে বলছে নবীজি কি ছিলেন, রাসূল কোন মাযহাব মেনেছেন, নবীজি কি হানাফি ছিলেন, মালিকি ছিলেন, শাফিঈ ছিলেন, হাম্বলি ছিলেন, নবীজি কি ছিলেন, নবীজি মানুষ ছিলেন, নবীজি মুসলমান ছিলেন, মুসলমানের উপরে বলে কোন বিশেষ হতে পারে না, সুতরাং যারা মুসলমান নাম না দিয়ে অন্য কোন নাম দিয়েছে এরা কেউ মুসলমান নয়। যাকে আমি একশো যার সূক্ষ্মভাবে আক্রমণ নিয়েছে এই সূক্ষ্ম আক্রমণটা বোঝার মতো সেই মানসিকতা আমাদের থাকতে হবে, বুঝবন্দি থাকতে হবে। তিনি প্রথম দিয়েছেন, প্রথম তিনি বলেছেন রাসূল যা ছিলেন আমরাও তাই হব, মুসলমান রাসূল মুসলমান ছিলেন এটাই তিনি পরিচয় বলেছেন, রাসূল মুসলমান ছিলেন মুসলিম ছিলেন। আচ্ছা আপনারা বলেন তো রাসূল যা ছিলেন আমরাও যদি তাই হতে হয়, রাসূল তো সাইয়্যিদুল মুরসালিন ছিলেন আমরা, রাসূল তো ইমামুল আম্বিয়া ছিলেন, এই মানুষ কি ইমামুল আম্বিয়া হতে পারবে? তাহলে কি সুন্দর সুরে আপনি রাসূলকে মুসলমান ছিলেন মুসলিম ছিলেন আমরাও মুসলিম হব, তিনি যা ছিলেন আমরাও তাই হব, এই সূক্ষ্মভাবে কথা বলে মানুষকে আপনি কি বুঝাতে চান? দুই নম্বর, যারা হানাফি শাফেঈ মালিকি হাম্বলি এরা কেউ মুসলমান না, জাকির নায়েক সাহেবের কথা কেন কয় মুসলমান? তারা তো নিজেকে মুসলমান পরিচয় দেয় না, তারা নিজেকে মুসলিম পরিচয় দেয় না, হানাফি পরিচয় দেয়। আচ্ছা আপনারা বলেন তো সাহাবীগণ মুসলমান ছিলেন কিনা? তো তারা তো মুসলিম ছিলেন, মুসলিম পরিচয় দিতেন না, সাহাবি পরিচয় দিতেন, তাদের নামে তো কেউ মুসলিম বলা বলে না, সাহাবি বলেন, তাবেঈগণকে তাবেঈ বলা হয়, তবে তাবেঈগণকে তবে তাবেঈ বলা হয়। ও আল্লাহর বান্দাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন, তো সাহাবীগণ সাহাবি হলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন, তাবেঈগণ তাবেঈ হলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন, তাহলে তাবেঈগণ তবে তাবেঈ হলেন কেন? রাসূল মুসলিম ছিলেন, তাহলে সাহাবীগণ মুসলিম হতে হবে, সাহাবী নাম হতে পারবে না। ও আল্লাহর বান্দাগণ, খোদার ইজ্জতের কসম করে বলি, সাহাবীগণ সাহাবী নাম নিয়ে যদি মুসলমান হন, তাবেঈগণ তাবেঈ নাম নিয়ে যদি মুসলমান হন, তবে তাবেঈগণ তবে তাবেঈ নাম নিয়ে যদি মুসলমান হন, আমরাও হানাফি নাম নিয়ে মুসলমান। সূরা বাকারা আয়াত কয়টা এটা কি বলতে পারবেন? 286। নোয়াখালীর এক হুজুর ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে ধুমবুকার বক্তৃতা দিতে যাইয়া তিনবার বলছে সূরা বাকারার 288 নম্বর আয়াত, বুঝেন নাই কয় নাম্বার? তো আয়াত আছে কয়টা? হে কইতেছে কয়টা? অর্থাৎ একজন কোরআনের দায়ীর বিরুদ্ধে কথা বলতে যে ব্যালেন্স নাই। এক বিশেষ বক্তা এখন আবিষ্কার হয়েছে ডাক্তার সাহেব, কি নাম আরো জোরে কোন? ডাক্তার সাহেব জাকির নাইক। আচ্ছা আপনারা বলেন তো মাসালার দরকারে কোনোর পিছন দিয়ে
দিয়ে একটুখানি শুকনা রয়ে গেছে, এটার শরীয়তের মাসালা কি? সমাজের এলাকার ডিসপেন্সারিতে ডাক্তারের জি গেবেন না, ডাক্তার সাহেব ওযু করার সময় এলে শুকনা রয়ে গেছে, নামাজ পড়লে যেমন কি করতাম? হ্যাঁ জি গেবেন না, ইমাম সাহেব জি গেবেন, আরো জোরে কথা কয় না। আর আপনার শুনান আমাশা, আপনার খালি আমাশা হইতেছে, এখন শুধু আমাশা হইতেছে। এখন আপনি ওই পায়খানা পরীক্ষা করার জন্য ডাক্তারের পরামর্শ দিচ্ছেন, আপনি একটা ডিব্বার মধ্যে পায়খানা নিয়ে ইমাম সাহেবের কাছে না কবেন নি, বলে হুজুর আমার পায়খানাটা কি সমস্যা দিয়ে দেন, কথা কয় না, কারে জিজ্ঞাসা করবেন, আরো কথা কয় না, মাসালার জিজ্ঞেস করার জন্য কার কাছে যাবেন, আর পায়খানা পরীক্ষার জন্য কার কাছে যাবেন? ডাক্তার সাহেব জাকির নায়েক, আমি তো পায়খানা পরীক্ষার ডাক্তার, হ্যাঁ কি মাসালার ডাক্তার নেই, পেশাব পরীক্ষার ডাক্তার, সে তো মাসালার ডাক্তার না, সে দাঁতের ডাক্তার, হ্যাঁ হলো পায়খানা পরিষেবার পরীক্ষার ডাক্তার, হ্যাঁ এর কাছে মাসালা জিজ্ঞেস কি উত্তর দিব, হেরা যায় পায়খানা ভাগ করবো কার কাছে, হ্যাঁ নেওয়ান মানুষ হেনে না যাইয়া ইমাম সাহেবের কাছে পায়খানা লেগে যায়, ডাক্তার সাহেবের কাছে মাসালা লেগে যায়, মিয়া কোনটা কি করবেন কোনো বুঝেন না কিচ্ছু না। আমি দুই একজনের একটু কয়ে দিই, কারণ আমি যে কিছু কইছি আবার এরা গরম হয়ে যাবো কতক্ষণ পরে, এত বড় বক্তা, এত বড় শিক্ষিত, হ্যাঁ কোরআন শরীফের পৃষ্ঠা সংখ্যা সহ সুরার নাম আয়াত নাম্বার সহ কয়ে ফেলায়, কি বড় যোগ্যতা তার, কি এলেম তার, কি জ্ঞান তার, না হাসি, এটা হাসি, এটা হাসি, এটা কি হাসি বলেন, সূরা বাকারা 288 নম্বর আয়াত, ডাক্তার জাকির নায়েক সাহেব নাম নাম্বার সহ সূরার নাম সহ বলে ফেলছে, আমি কি বলি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটা হলো সূরা বাকারার 288 নম্বর আয়াত, তিনবার গলে মুখস্থ হয়ে যাবে, কথা কয় না, আর পুরো আয়াতটা মুখস্থ করতে আপনাদের কতক্ষণ লাগবে, কথা কয় না, আধা বেলা, আরে আধা বেলা, একদিন, আচ্ছা একদিন ধরেন না, একদিন সূরা বাকারা 288 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শুনাইছি, এখন সূরা বাকারা 288 এটা লম্বা না আয়াত লম্বা, এটা মুখস্থ করতে সময় বেশি লাগে না আয়াত, জাকির নায়েক তো আয়াত মুখস্থ করতে পারে না, এর আয়াতের নম্বর মুখস্থ করে, বেজ্জতি করার ক্ষমতা কার, ইজ্জত দেওয়ার ক্ষমতা কার, আমি সেখানে ওই এলাকায় গতকালকে আমার মাহফিল ছিল, আমি সেখানে বললাম ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যারা কথা বলে ওনার জুতার পূজা বহন করার ক্ষমতা তাদের নাই, তুই জাকির নায়েকের ব্যাপারে জানোস কি, তুই তুই কিছুই জানোস না, গোড়ার ডিমেও জানোস না, তুই মূর্খ, পৃথিবীতে ডাক্তার জাকির নায়েক হলো আল্লাহ পাকের এক নিয়ামত, তিনি যেই প্রশ্নের উত্তর দেয় বাংলাদেশের এমন কোন আলেমের নামই আমি জানি না যে উত্তরগুলি দিতে পারবে, থাকলে আপনি নাম বলেন, গুতাইলে সারাদিন বোম মারলে প্রশ্ন বাইর হইতো না, তুই জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলস কি করতে, আমাদের মধ্যে পার্থক্য থাকতেই পারে, কিন্তু এক জায়গায় আমরা এক দল, সেটা হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি সরকারি বুঝি না, আমি হেফাজত বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, আমি বুঝি কোরআন, আমি বুঝি হাদিস, এই দুই জিনিস যার কাছে থাকবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তুই যেই হস তোর সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। ডাক্তার জাকির নায়েক তিনি হলেন সিংহ পুরুষ, তিনার ব্যাপারে আমি কথা বলেছি, তিনি যখন কথা বলেন হিন্দু ঠাকুরেরা পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে কালিমা পড়তে বাধ্য হয়ে যায়, আর তুই হেলিকপ্টার দিয়েছ তোর ওয়াজ হনে কেডা বেডা, তোর ওয়াজ হইনে কয়জন মুসলমান হইছে, ডাক্তার জাকির নায়েকের আলোচনা শুনে শয়ে শয়ে নয় হাজারে হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কথা বললেই হবে, আর ওলি তিনি কোন নবী নন, তেনার ভুল হইতে পারে, পারে না, তিনি তো মানুষ, তার দুই একটা কথা ভুল হইতেই পারে,
তবে তার ব্যাপারে যে কথা বলা হয় কথাগুলি পক্ষ থেকে কয়েক প্রকারের রায় পাওয়া যায়, সেইসব বিষয়ে ইখতিলাফ আছে, আর যেসব বিষয়ে কয়েক প্রকারের রায় পাওয়া যায় না সেইসব বিষয়ে কোনো মতানৈক্য বা ইখতিলাফ নাই। এখন আপনারা বলেন তো রাসূল হলেন একজন, রায় আছে চারটা, রাসূল কয়জন, রায় কয়টা, এই চার রায়ের মধ্যে কোন একটা সত্য, একটা মিথ্যা, একটা একটা হোক একটা না হোক, কোনটা হোক, কোনটা হোক, কোনটা সহি? এ মুসলমান, নবীজির পক্ষ থেকে যদি চারটা রায় পাওয়া যায়, এই চারটা রায় সহি, একটাও সহি নয়। এখন প্রশ্ন হলো, আমি তো মানুষ একজন, রায় পাইলাম চারটা, আমল করবো কোনটা, চারটা না একটা? এই এই জায়গাটাই আপনি বুঝে নিতে হবে। ইমামে আজম আবু হানিফা হানাফি মাযহাবের ইমামগণ চারটা রায়কে পাশাপাশি রেখেছেন, তদন্ত তালাশ করে, সময়ের ব্যবধান নির্ধারণ করে, নাসেখ মনসুখ নির্ধারণ করে, উত্তম অনুত্তম নির্ধারণ করে, সাহাবায়ে কেরামের আমলকে নির্ধারণ করে, একটা রায়কে উত্তম মনে করে, হানাফি মাযহাবের অনুসারীদের জন্য একটাকে উত্তম মনে করে আমলে সংযোজন করেছেন, বাকি তিনটাকে সহি বিশ্বাস করেছেন। শাফিঈ মাযহাব ওয়ালাই একটাকে উত্তম মনে করে আমলে সংযোজন করেছেন, বাকি তিনটাকে উত্তম মনে করেছেন, আর বাকি তিনটাকে সহি বিশ্বাস করেছেন। মালিকি ওয়ালা একটাকে উত্তম মনে করে বাকি তিনটাকে সহি বিশ্বাস করেছেন, হাম্বলি ওয়ালা একটাকে উত্তম মনে করে বাকি তিনটাকে সহি বিশ্বাস করেছেন। ও মুসলমান, যার কারণে আমরা হানাফি মাযহাব ওয়ালা একটাকে উত্তম মনে করে আমল করি, বাকি তিনটাকে সহি বিশ্বাস করি, শাফিঈ ওয়ালা একটাকে উত্তম মনে করে বাকি তিনটাকে সহি বিশ্বাস করে, মালিকি ওয়ালা একটাকে উত্তম মনে করে বাকি তিনটাকে সহি বিশ্বাস করে। খোদার কসম করে বলি, আহলে হাদিস নামদারিরা, লা মাযহাবি নামদারিরা, কুয়ামদার কুখাতরা নিজেদেরটাকে সত্য মনে করে বাকি সবগুলোকে মিথ্যা মনে করে। তাহলে তারা নিজেদেরটাকে সত্য মনে করে বাকিগুলোকে মিথ্যা মনে করলে নবীজির রায়গুলোকে মিথ্যা বলা হলো কিনা, কথা বুঝতেছেন না আপনারা? এক সূক্ষ্ম চিন্তা হলো, হানাফি মাযহাবে আমল করে এটা জাল, এটা হারাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক কুলাঙ্গার খবিস, এত অযোগ্য, আল্লাহর কসম লালপুর মাদ্রাসার হুজুরের নয়, নুরানি উস্তাদের শিক্ষকের পায়ে যদি পড়ে থাকে, হুজুর আপনার মাদ্রাসার একজন নুরানি ছাত্র হিসেবে আমাকে নেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে লালপুর মাদ্রাসার নুরানি ছাত্র হিসেবে কবুল করা হবে না, এত অযোগ্য সে। এখন নতুন ফতোয়া আবিষ্কার করেছে, যারা ওজুর মধ্যে গর্দান মাসে করে এদের ওজু হবে না, গর্দান মাসে করা হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পষ্টতর বলে, মাযহাব মানে হারাম। ও মুসলমান, মতিউর রহমান মাদানী যাকে নেকরা বলে, মাযহাব মানে হারাম। ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি সাফি মালিকি হতে নিষেধ করিনি, আপনি হন, হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে এই কথা বলিনি, আমাকে মেনে চলো এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি, উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সলাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যায়, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তুল্লানি আমালেন ইলা আমিলতু দাখালতুল জান্নাতা, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যে আমল করে আমি জান্নাতে চলে যাব, এই একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ফরজ যাকাত আদায় করবে, টাকা হলে হজ। এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে, ওয়াল্লাহি লা আজদু আলা হাজ আনকুসু মিনহু,
আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, এভাবে বলছে আর চলে যাচ্ছে, কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, মানসার রহিয়ান জরাইয়াল জান্নাহ ফালেন জরাল হাজা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখে নে, এই সুরা আমার সঙ্গী সাথী, তোমরা যদি কেউ জান্নাতিকে দেখতে চাও, এই যে এই যে দেখো এই যে লোকটা জান্নাতি, ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না। কথা মনে হয় বুঝাতে পারিনি, উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না, উনি পড়বেন না, উনি কসম করেছেন আমি নফল পড়ব না। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে যে বারো রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে বারো রাকাত সুন্নাত পড়বে না। আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি শুনুন, ইবাদত কম হোক তবুও জান বাঁচবে, একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইজতিহাদে ইখতিলাফ এইরকম মাসলা মাসাইল ক্ষেত্রে হইতে পারে, এই যে আকীদার ইখতিলাফ নয়, সাহাবায়ে কেরামের জামানায় এইরকম ইখতিলাফ ছিল, কিন্তু ইখতিলাফ ইফতিরাক পর্যন্ত পৌঁছায় নাই। ইখতিলাফ সাহাবী হওয়া, ইখতিলাফ মানে মতের পার্থক্য হওয়া, মত পার্থক্য হওয়া, আর ইফতিরাক মানে দল পাকিয়ে নেওয়া, কথা বলছেন না, গ্রুপিং, গ্রুপিং ইসলামে হারাম, দলাদলি হারাম, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আকীদাই নয়, আল্লাহ কোথায় নিয়ে ইখতিলাফ নাই, হ্যাঁ আল্লাহকে ডাকার জন্য ওসিলা লাগবে না ডাইরেক্ট, ওইসব ইখতিলাফ নয়, গুমরাদের ইখতিলাফ, বেদাতিদের ইখতিলাফ, সহি একটাই শুধু, কথা বোঝা গেছে। যদিও ফিকহি মাসলায়ও সঠিক একটাই, কিন্তু এই ক্ষেত্রে অবকাশ আছে সাহাবায়ে কেরামদের জামানা থেকে, তাবেইনদের যুগ থেকে মাসলা মাসাইলে খুঁটিনাটি ইখতিলাফ চলে আসছে, ওতে ইমান যায় না হারায় না, দৃষ্টিভঙ্গির পার্থক্য। কিন্তু এর জন্য যদি দল পাকি না হয় তো সব যুগই হারাম, সেটা সব যুগ হারাম। যেমন একটা মাসলা ইখতিলাফ হলো, দুইজনে ইখতিলাফ করলাম, আমি আর একজন শেখ ধরেন একটা মাসলায়, তখন আপনারা এখন গ্রুপিং শুরু করলেন, এক দল গিয়ে ভেঙে গেলেন ওই শেখের সাথে, আরেক দল আমার সাথে, বোঝা গেছে, আর নাম দিয়ে দিলেন আলাদা আলাদা, বোঝা গেছে না, যেমন চিস্তি তরিকা, নকশবন্দি, কাদেরি, হ্যাঁ এই অমুক তরিকা, এই যে এইগুলো, এই যে গ্রুপিং, আর এর জন্য একবারে গোড়ামি, হ্যাঁ এই মোজাম্মানা ফরজ হয়ে গেল এখন। তো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের চার ইমামের ইখতিলাফ ঠিক ছিল, আর তারা গ্রুপিং করেননি, কিন্তু তাদের এন্তেকালের বেশ কিছুদিন পরে যুগের আবর্তন বিবর্তনে বাড়াবাড়ি করে মানুষরা কি করলো, গ্রুপিং করলো, তাফরেকা পয়দা করলো। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু ওয়া তাসাবু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, কোরআন সুন্নাহ, ওয়ালা তাফাররাকু, তোমরা তাফরেকা করিও না, ভাঙন সৃষ্টি করিও না, ফাটল সৃষ্টি করিও না, গ্রুপিং করিও না, দলাদলি করিও না। এই দল পাকাপাকি উম্মতকে চার ভাগে ভাগ করাটা নাজায়েজ কাজ হয়েছে, কথা বোঝা গেছে। কিন্তু যদি ফতোয়ার ইখতিলাফ থাকে তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষ সর্বদাই মতবিরোধ করবে, মত পার্থক্য করবেই, মতের ভিন্নতা হবেই, কিন্তু ইখতিলাফের কারণে অন্তরে যেন দূরত্ব না পয়দা হয়, অন্তরে যেন বিদ্বেষ আর শত্রুতা না পয়দা হয়, যে হানাফি শাফির সাথে সদ ভাই বোনের সম্পর্ক, এইগুলি হচ্ছে হারাম কাজ হয়েছে, কথা বলছে। তারপর এই নাম লেভেল ফরজ হয়ে গেছে, আর তারপর ওই ফেকা মানা ফরজ হয়েছে, না না ওইসব কিচ্ছু ফরজ হয়নি, কোরআন এবং হাদিস মানা ফরজ হয়ে আছে, কথা বুঝতে পেরেছেন। তো আশা করি এই কথাগুলির মাধ্যমে আপনারা নিজের দিক নির্ণয় করতে পারবেন যে কোন দিকে যাব, আমরা কোরআন সুন্নাহর দিকে যাব, না অন্ধত্বের দিকে যাব, গোড়ামির দিকে যাব, তাকলিদে আমার দিকে। লা মাযহাবীদের ব্যাপারে আপনার মত কি, মাযহাব মানা নাকি ফরজ? আমার জানা মতে লা মাযহাবী বলে কোনো জিনিস নেই। হ্যাঁ হানাফি মাযহাব মানে না, হয়তো শেখ আলবানীর মাযহাব মানে, আবদুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানে, মাযহাব মানে না এরকম খুবই কম।
যারা নিজেদেরকে মাজহাব মানে না সেটা আরেকটা মাজহাব, কারণ তারাও হাদিস সহি এই জিনিসটা জানেন না। একজন আলেমের মাজহাব বলেন মত, মাজহাব মানে হলো মত। মূল কথা হলো ভাইরা, কোরআন সুন্নাহ মতো চলা হলো আমাদের ফরজ। তবে সাধারণত আলেমদের মত না নিয়ে কোরআন হাদিস আমরা বুঝি না, এই জন্য আলেমদের মতের সাহায্য নেওয়া এটা কোরআনই বলেছে, তোমরা না জানলে আলেমদের কাছে জেনে নাও। তবে এই মাজহাব নামে যদি আপনি দিন বানিয়ে ফেলেন, আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না, মানে চিরকাল বলতে হবে না, চিরকাল বলতে হবে না কথা নাই, বলতে হবে কিন্তু সময় সবটার সময়কাল আছে, একসাথে সবগুলি কথা বলতে হবে না, একসাথে সবগুলি কথা বলতে হবে না। যেমন এর আগে বলেছি একটা নতুন মুসলমান আজকে হলো, আর ওর দেখছি টাকার নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো বিড়ি সিগারেটের গন্ধ আছে, কালিমা পড়াইলাম, পাঁচ অক্ত নামাজ শিখালাম, সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আসছে না, এটা ঘৃণা ছড়িয়ে দিলাম, ঘৃণা ছড়িয়ে দিলাম না, এটা ভালো কাজ হলো না। প্রথম দিন একটা নিউ মুসলিমকে, একটা লোক এক অক্ত নামাজও পড়ে না, তাওহীদও বুঝে না, শিরিকও বুঝে না, ও কবর মাজার যে শিরিক তাও বুঝে না, আর ওর টাকার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারাম, এইটা ইসলামের প্রচার হলো না, ইসলামের দাওয়াত দেওয়া হলো না। হ্যাঁ, আপনি গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন, পাতা থেকে শুরু করবেন, না আপনি শিকড় থেকে শুরু করবেন, শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে, কাণ্ড থেকে শুরু করতে হবে। সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হিকমত। এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম রাফায়দান নিয়ে কারোর সাথে ঝামেলা শুরু করে দিবেন, রাফায়দানি কেউ করতে দিচ্ছে না আর আপনি করবেন না, এটা আপনার বাড়াবাড়ি। যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে দেবেন না, তেমন আপনি যে কোনো মতে আমি রাফায়দানি করবো সুন্নাত তখন, এইটাও ভুল কথা আপনার। আর এইরকমই আমিন আপনাকে জোরে বলতে দেবেন, গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে, তো আপনি এখন আমিন জোরে বলবেন অথচ আপনি একা, একজন দুজন, ওরা হচ্ছে পঞ্চাশ জন একশো জন, না এটা কাজ আপনার হেকমতের কাজ না। হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শিরক আছে, বিদাত আছে, নওয়াইতর বিদাত আছে, মিলাদের বিদাত আছে, শয়বরাতের বিদাত আছে, ওই মাজারের চাদর চড়ার বিদাত বরং শিরক আছে, তাবিজের শিরক আছে, এগুলি কি দূর করেন? নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে, অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না। তো নামাজের গুরুত্বটা তাদেরকে বুঝান, নামাজটা পড়ুক, যে কোনো রকম পড়া শুরু করুক, তারপরে নামাজের কারেকশন করবেন। এগুলি হচ্ছে হেকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আমার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই কুরাইশরা সব নতুন নতুন মুসলমান, কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল, কাবা ঘরটাকেও শেষ করে দিল, দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে, সেই জন্য করলাম না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন মক্কাতুল মুকাররমায়, তখন তিনি বললেন যে না আমি এই কাজ করতে পারবো, এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম, পুরাতন মুসলিম, আর নিউ মুসলিম নাই, আর এই ফেতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে, ইসলাম শক্তিশালী। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বুনিয়াদের ওপর কাবা ঘরকে তৈরি করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বারহাক খলিফা ছিলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন মক্কায় গিয়ে আব্দুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য হামলা করলো আর আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করলো, তার বিশাল লম্বা ঘটনা রয়েছে। বানু উমাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল আর বড় জালেম গভর্নর ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে, লাখ লাখ মানুষকে খুন করেছে। তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবায়ে কেরামরা বেরোয়নি, কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না, লস হবে, আর যারা বেরিয়েছে লস হয়েছে, বেরিয়ে গেল লস হয়েছে। যদি দেখেন জালেম চরম শক্তিশালী, তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া। তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নয়, বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন, হ্যাঁ কমপক্ষে হাতি না হইতে পারলে উঠ হওয়ার চেষ্টা করেন, বাঘ হওয়ার চেষ্টা করেন, তারপরে আপনি তখন মোকাবিলা আসেন। এই এই এখানেও হিকমতের প্রয়োজন, যে হিকমতগুলি আমাদের দেশে নেই, আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে, ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে, বরং তারা অনেক নাজায়জ কাজে লিপ্ত হয়, ভাঙচুর করে, হ্যাঁ অগ্নিসংযোগ করে, জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয়, কত কি করে, বরং সরকারি অফিসই যদি ধ্বংস করে বা নষ্ট করে, ভাঙচুর করে, সেটাও জনগণের, সরকারের কথা, সরকার পাঁচ বছর পরে মাস সালামা বিদায়, হ্যাঁ গণতান্ত্রিক দেশ, তাহলে তো জনগণের জিনিস। এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না, মোটা খায় মোটা বুঝে, মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল, আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল, আর রাস্তার গাড়ির চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় খেদমত হয়ে গেল। এগুলো ফালতু কথা, এগুলো পশ্চিমারা শিখিয়েছে, এগুলি ইয়াহুদি নাসারারা শিখিয়েছে, ইসলাম শিখায়নি। ইসলাম যে শিখিয়েছে সেটা আইম্মা ইকরাম পালন করেছেন,
ইমাম আবু হানিফার যুগে, ভালো করে শুনেন, চার ইমামের যুগে, ইমাম আবু হানিফার যুগে, শাফের যুগে, মালিকের যুগে, আহমদের যুগে, এই সবগুলি যুগে জালেম শাসক ছিল। শুনে রাখেন ভালো করে, সব একবারে নেক পরায়ণ একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না, জালেম শাসক ছিল। তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকেলাব জিন্দাবাদ রাখবো না, উল্টে দেবো পাল্টে দেবো, এইসব করেন নাই। অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহই বাঁচিয়েছেন। যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোনো হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইল, জালেম শাসক নিজের মতো একটা ফতোয়া চাই, নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল, ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, তো এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে এবং মালিককে দেবে। মালিক বলছে না তালাক হয় না, আর ও তালাক দিবে না, কি করে তালাক হয়, ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক কেন। এই ফতোয়া না পায় এমন মার দিল, ব্যত্রাঘাত করলো, ইমাম মালিক আমাদের মতো লোক না, আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের ওপর আসেনি, হ্যাঁ আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল, আর উঠতো না, নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর করে বুকে বাঁধতে পারতেন না, মালিকিরা ওইটা কি নিয়ে এনেছে। ইমাম মালিক বেচারা হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন, এখন মালিকি মজহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে এনেছে, হাত ছেড়ে নবী শাসনের জীবনেও নামাজ পড়েনি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে, মজহাব আল্লাহ পয়দা করেননি আর মজহাব রসুল্লাহ পয়দা করেননি, মজহাব চার ইমাম পয়দা করেননি, এগুলো আমরা নিজেরা পয়দা করেছি, নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই চার মজহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে, চার মজহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফির কথা হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বালেরও কথা হইতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর চার মজহাব চার ফরজ, চার মজহাব চার ফরজ, তো চারটা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে চারটা ফরজ না, তো চারটা ফরজ চারটা না পালন করতে হবে না, একটা পালন করলেই হবে? আপনারা যদি বলি যে পাঁচ অক্ত নামাজ ফরজ কি না, বলেন নামাজ কয় অক্ত ফরজ? পাঁচ অক্ত, তো পাঁচ অক্ত পড়ার লাগবে না, এক অক্ত পড়লেই হবে, এক অক্ত পড়লে হবে না? তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে, যে শুধু হানফি দিয়ে একটা ফরজ আদায় করলেন, শুধু সাফি হইলেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া কেরালা সাফি, তো এক ফরজ আদায়, তিন ফরজই ছুটে গেল। হ্যাঁ, শুধু মালিকি হইলেন, তো এক ফরজ আদায় করে তিন ফরজই ছুটে গেল। তাহলে ওই রকমই হইল না যে কোনো লোক এক অক্ত নামাজ পড়ে আর বলে যে পাঁচ অক্ত নামাজ ফরজ, আমি এক অক্ত আদায় করি, সে কি করে মুসলমান, চার অক্ত ছাড়লো? ওই রকমই হলো মজহাবধারীর লোকদের অবস্থা। সুতরাং মজহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে এই মজহাবগুলি হচ্ছে আমাদের মতামত। যেমন এখানে দুজন আলেম আছেন, আর দুজন আলেম নিয়ে আসলে চারজন, চারজনের সামনে একটা মাসলা আসলে, আমি বললাম যে এটা জায়েজ, উনি বলছেন না জায়েজ না এটা, আরেকজন বললেন এটা মাকরু, তিনটা মত হয়ে গেল। এখন তিনটাই ঠিক না একটা ঠিক, তিনটা ঠিক না একটা ঠিক, একটা ঠিক হয় আমার কথা ঠিক না, আমারটা ভুল ওনার কথা ঠিক, একটা ঠিক, ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই। তারা বড় বড় আলেম ছিলেন, এর বেশি কিছু ছিলেন না, না তাদের কাছে ওহী এসছে, হ্যাঁ না না তাদের কাছে এলহাম এসছে, না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা একদিন এসছে, কখনো আসেনি। তারা ওই রকমই বড় বড় আলেম ছিলেন, যেমন এই যুগের বড় বড় আলেম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, এইরকম সৌদি আরবের বড় বড় আলেমরা যারা ইন্তেকাল করলেন বিংশ শতাব্দীতে, বড় বড় আলেমরা ইন্তেকাল করলেন, আরও আছেন অনেকে।